হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর বিকালবেলায় দেখো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তা আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এখানে আমাদের বাড়ির দুর্গাপুজো হয়, বাড়িরই পুজো বলতে পারো একবারে, কারণ আমার মা হচ্ছে সেক্রেটারি। আর এটা পুরোপুরি বলো কয়েচ্ছ করছে, এই দেখো দিয়াস। তা আমাদের বাড়িরই পুজো বলতে পারো, মানে আমার বাপের বাড়ির পুজো। তা পুজোটা হচ্ছে বারোয়ারি, কিন্তু সমস্ত রকম পুজোর আয়োজন জোগাড় সমস্ত কিছু আমাদের বাড়িতেই হয়। আর পুজোটা সম্পূর্ণ মহিলা পরিচালিত, মানে মহিলাদের দ্বারা, মানে পাড়ায় যে সমস্ত কাকিমা জেঠিমা যারা আছে সবাই মিলে পুজোটা করে। আর আমার মা বাবাই হচ্ছে মেন উদ্যোক্তা, মানে সমস্ত কিছু দায়িত্বটাই পড়ে মা বাবার ওপর। তা আজকে তার প্যান্ডেল হয়েছে, এবছর তো প্যান্ডেল বড় ধরনের কিছু হবে না। কি নেবে, বাসন নেবে? দেখো বাসন নেবে, বন্ধু নেবে এটা। ও ঘুম থেকে উঠে বাসন নিয়ে খেলবে, দেখেছো? তা পুজোটার যেহেতু মহিলা পরিচালিত, একটু ছেলেদের হেল্পও দরকার, তার পাশাপাশি মহিলাদের পাশাপাশি মানে বাবা জ্যাঠা এরাও সবাই হেল্প করে। তা তার আজকে প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলে এবছর তো যেহেতু বুঝতেই পারছো করোনার অনেক কিছু মেনটেন করে পুজো করতে হবে, তা পাড়ার সকলে মিলেই পুজোটা হবে। আর তার সাথে প্যান্ডেলটা খুবই সামান্য করে ছোট করে করা হয়েছে, সেই প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক। দেখো মেয়েরা সবাই মিলেছে, তোরাও চলে যে তা তিয়াসকে নিয়ে যা। এই সুমনা গেলে তিয়াসকে নিয়ে যা, এটা দিদিদের সাথে যা, যাও যাও দিদিদের সাথে যাও, যাও যাও। আর এই দেখো দেখো সবাই মিলে জোর হলে চললো। আমি তো পড়না, তুমি যাও, তুমি যাবি, চল চললাম। আর এ দেখো আমাদের প্যান্ডেল রেডি। এবছর ছোট্ট করি এখানে লেখা আছে মহিলা পরিচিত বোলপুর মাঠপাড়া সেনপটি ওয়ার্ড নম্বর 2। এই হচ্ছে তার প্যান্ডেল, এখন তৈরি হচ্ছে আস্তে আস্তে, এখানে মালপত্র আছে, ফুল ফিনিশিং হয়নি। চাসনি এখনো কাকিমা? চললে নাকি আস্তে আস্তে? এই হচ্ছে পুজো। আর এখানে শিব মন্দির আছে, শিব মন্দিরের পুজো তোমাদেরকে দেখিয়েছিলাম। ঠাকুর এখন অলরেডি তৈরি হচ্ছে, প্রসেসিং এ আছে, ঠাকুরও এখানেই আছে। হ্যাঁ ঠাকুর এখন ঢাকা আছে, ঠাকুর দেখাবো আমি যাওয়ার আগে, ঠাকুর কমপ্লিট হয়ে যাবে তখন দেখিয়ে দেবো। যাবি না? হ্যাঁ দেখো আমাদের বাড়ির দোকান, আর এই হচ্ছে পুজো, জাস্ট দু পায়ের রাস্তা। তিয়াস বাবার সাথে কোলে করে গেল, ও মায়ের সাথে চাঁদা তুলতে যায়নি কারণ মা ওকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছিল, ওই জন্য বাবার সাথে কোলে করে গেল। মানে আমাদের বুঝতেই পারছো বাড়ি আর পুজো জাস্ট মানে ঘরের সামনেই পুজো। আর সমস্ত রকম পুজোর দায়িত্ব হচ্ছে মা আমাদের বাড়িতে, ভোগ রান্না থেকে পুজোর জোগাড় থেকে, মানে ওখানে ওখানে তো এখন মন্দির নেই, ওই জন্য ভোগ রান্না পুজোর জোগাড় সমস্ত কিছু আমাদের বাড়িতেই হয়। তিয়াসকে তখন ওরা সবাই নিয়ে যেতে চাইলো চাঁদা তোলার জন্য, তখন ও গেল না, এখন ঝোঁক ধরেছে দিদি কয় দিদি কয়, ওই জন্য নিয়ে বেরোতে হয়েছে দেখো। আর জল খেয়ে জামা ভিজিয়ে ফেলেছে, জামা চেঞ্জ হয়ে গেছে, তাই তো? কোথায় যাবে চাঁদা তুলতে, দিদানের সাথে? চলো দিদি যাব, দিদি যাবে, ও দিদি যাবে। সন্ধ্যেবেলায় গরম গরম চপ আর মুড়ি, ভাই বাইরে গেছিল, একবারে মুচমুচে, মানে চপটা নিরামিষ চপ। আজকে রবিবার, আমার বাবা মা মানে রবিবার দিন সূর্য অর্ঘ্য করে নিরামিষ খায়, তা একবারে গরম গরম চপ আর মুড়ি ভাই বাজার থেকে নিয়ে। আমি তো খেতে লেগেলাম আর হাতে টিভি, আর তিয়াস খাওয়া দাওয়া করে চলে গেছে দিদিদের বাড়ি, সবসময় দিদি আর দিদি। তুই খাবি না ভাই? হ্যাঁ খাবো। গরম গরম চপটা ওই মুচমুচে বাড়ি নিচ্ছে, দারুণ, প্রচন্ড গরম, মাথাটা কষ্ট হচ্ছে। এই ভাত ছিল। হ্যাঁ চা তো বানানো আছে, একটু চা নিয়ে আসা হবে।
আর গরম গরম চপ মুড়ি আর চাটি চাই আর সাথে টিমি আর তাতে আমার বাপের বাড়ি মানে সুখে থাকা আর সুখে খাওয়া হোক, তাই না? বাপের বাড়িতে এসে মেয়েরা সুখেই থাকে, মানে বিয়ের পর বাপের বাড়িতে এসে থাকা মানে একটা বিশাল আরামের জায়গা। সবসময় তো আমি সেই ল্যাদ খেয়ে পড়ে আছি, শুধু আমি না মানে বেশিরভাগ মেয়েই এটাই করে, বাপের বাড়িতে এসে ল্যাদ খেয়ে পড়ে থাকে। খুব কমের ভাগ মেয়ে যাদের বাপের বাড়িতে গিয়ে কাজকর্ম করতে হয়, মাকে হেল্প করি যখন লোকজন আসে তখন, তাছাড়া হেল্পের দিকে নেই। হ্যাঁ, আমার মা আমাকে কিছু করতেও দেয় না। তিয়াস কখনো দিদিদের কাছে ছাড়বে না, বাড়ি ফিরে এলো দিয়ে একটু ম্যাগি খাওয়া হলো, দিয়ে ব্যাস আবার দিদিকে ডেকে নিয়ে এলো, দিয়ে দিদির সাথে খেলা হচ্ছে। দিদি যাবি না, দিদির মা ডাকছে যে দিদি যাবি না, পিকে গেছে, এখানে এসে ঘুরে পুরো পাকা বুড়ো হয়ে গেছে তিয়াস। দিদি ও দিদিকে যেতে দেবে না, দিদির সাথে খেলছে। এইদিকে করবে আজকে। দিয়াস পড়ে গেছে, ওর পাটা একটু ছিঁড়ে গেছে, খেলাধুলো করছিল। আর প্যান্ডেল হওয়ার পর থেকে না সমানে ওখানে বাচ্চাগুলো কিছুতেই বাড়ি আসতে চাইছে না। দিয়াসকে তো রাত্রি 9:30 সময়, এখন প্রায় 11:00 বাজে আছে, 9:30 সময় ভয় দেখিয়ে ঘর আনা হলো। তারপরে মানে ওখানে কিছু কুকুর মিলে ভয় ভয় করতে লেগেছিলো, সেটা ভয় দেখে ওকে ঘর এনেছে ওর মামা। ঘর আসতে চাইছিলো না, সমস্ত বাচ্চাকে সে মেরে ধরে ঘর নিয়ে যেতে হচ্ছে। মানে হয় না একটা প্যান্ডেল এসব বলে একটা মনে আনন্দ হয়, ওদের পুজো পুজো ভাব লেগে যায়, তা সেই ব্যাপারটাই হয়েছে। আর ওই জন্য ওখানে তো মানে তোমার যেটা যে জায়গাটা প্যান্ডেলটা হচ্ছে ওই জায়গায় তো সে কাঁকড় মাটি, আর বীরভূমে কাঁকড় মাটি হয়েই থাকে, তা সেই পড়ে গিয়ে ওর পা ছিলে গেছে। তা সেই ছিলে জায়গায় খালি মাঝে মধ্যে মনে পড়ে যাচ্ছে আর উ হয়েছে দিদিদের সাথে খেলতে গিয়ে মনে পড়ছে না, যত বাড়ি এসে মনে পড়ছে উ হয়েছে। এই দেখো দেখছে, দেখো নিজেই নিজের পাকে দেখছে, এই দেখো এখানটা ছিলে গেছে, বেশ ভালো পরিমাণে একটু ছিলে গেছে, যদি ওষুধ দেওয়া হয়েছে। উনি এখন খাওয়া দাওয়া কমপ্লিট। আর কোথায় পড়ে গেছো? পড়ে গেছে। তা চলো, রাত্রি 11:00 বেজে গেল, মারা সকালবেলায় উঠবে, 3:30 সময় উঠবে, উঠে গঙ্গা স্নানে যাবে। আমি আর তিয়াস ঘরেই থাকবো, আমি যাব না, কারণ মা দেরকে গঙ্গা স্নান করতে হবে, পুজো আছে। সেজন্য 3:30 উঠে সময় মা বাবা ভাই সবাই মিলে উঠে গিয়ে গঙ্গা স্নান করতে যাবে, আর আমি আর তিয়াস ঘরে থাকবো, ঘুমাবো, ওরা আবার 10:30 মধ্যে রিটার্ন করে যাবে। তো চলো ভিডিওটার কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিই, আর তার সাথে বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সবার প্রথমে তুমি দেখতে পাবে, আর সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার লাইক করতে পারবে, তাই না? খুব শীঘ্রই দেখাচ্ছি নিয়ে একটা ব্লগ নিয়ে। টাটা, বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবসময় হাসি খুশি থেকো। বলো টাটা, টাটা, বাই।